ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে। ১১তম দিনের রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিয়েভের পাশের শহরে ব্যাপক বোমাবর্ষণ। এদিকে যুদ্ধের আবহে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারত। আরো জানিয়ে দেব, ইরান ভূগর্ভস্থ ঘাঁটি থেকে একসঙ্গে ৬০টি ড্রোন উৎক্ষেপণ করতে পারে। জানিয়ে দেব, যুদ্ধ করতে ৩,০০০ আমেরিকান স্বেচ্ছাসেবকের সাড়া, দাবি ইউক্রেনের। আরো রয়েছে, রুশ বাহিনীর কাছে আতঙ্ক যে মিসাইল। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেন আগ্রাসনে যাদের উপর নির্ভর করছে পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন রাশিয়া যে ১১ দিনের মতো যুদ্ধ চলছে, এই যুদ্ধে মহা বিপদে রয়েছে ইউক্রেন। ইউক্রেনকে চারদিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়া, তবে রাশিয়াও মহা বিপদে রয়েছে, কারণ রাশিয়া মনে করেছিল ইউক্রেনকে ঘিরে ধরে একদিনের মধ্যেই ইউক্রেনকে দখল করবে। কিন্তু ইউক্রেনের জনগণ যুদ্ধে নামে, যে কারণে রাশিয়ার যে সমস্ত সেনা ইউক্রেনকে দখল করেছিল তাদেরকে একে একে ধরে ধরে জবাই করে খুন করেছে ইউক্রেনের বাসিন্দারা, যে কারণে গেম চেঞ্জ হয়েছে এই যুদ্ধ। এই ১১ দিনের যুদ্ধ, এতদিন সময় লাগার কথা না ইউক্রেন দখল করার জন্য, কিন্তু যুদ্ধের কৌশল পরিবর্তন আনছে রাশিয়া। আপনারা জানেন যে রাশিয়ার পক্ষ নিয়েছে অন্যতম মুসলিম পরাশক্তি দেশ পাকিস্তান। তবে আমরা প্রথমে জেনেছিলাম যে তুরস্ক ইউক্রেনের সমর্থন দিয়েছে, কিন্তু পরে সেটা স্পষ্ট হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোগান বলেছেন, আমরা ইউক্রেনের কাছে ড্রোন ব্যবহার এবং ড্রোন বিক্রি করেছি, কিন্তু ইউক্রেনকে সমর্থন দেয়নি। আমরা সমর্থন দেওয়ার জন্য কোনো দেশকেই পছন্দ করি না। তারপরেও সর্বশেষ আপডেট, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোগান। আমরা জানি যে রাশিয়া সবসময় মুসলিমদের পাশে রয়েছে, এবং এই ইউক্রেন একটা সময় ফিলিস্তিনি মুসলিমদেরকে খুন করার জন্য, হত্যা করার জন্য ইসরায়েলকে অস্ত্র দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে, এবং সারা বিশ্বের মধ্যে এই ইউক্রেন খুবই উস্কানি ছড়িয়ে বেড়ায়। ভিউয়ার্স, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন। কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ১১তম দিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিয়েভের পাশের শহরে ব্যাপক বোমাবর্ষণ। ইউক্রেনে টানা ১১তম দিনের মতো চলছে রুশ হামলা। ব্যাপক বোমাবর্ষণ হয়েছে রাজধানী কিয়েভের উত্তর পশ্চিমে ইরপিন শহরে। হামলা অব্যাহত ছিল মারিওপোল ও ভলোনক খাতেও। শনিবার ইউক্রেনের শহর দুটিতে রাশিয়ার সাময়িক অস্ত্রবিরতি ঘোষণার পরও গোলাবর্ষণ অব্যাহত থাকায় সরানো যায়নি বেসামরিক নাগরিকদের, তাদের আবারও ফেরত পাঠানো হয়েছে শেল্টার সেন্টারগুলোই। বন্দর নগরী মারিওপোলের আবাসিক এলাকাতেও বিমান থেকে বোমা ফেলা হয়েছে বলে দাবি মেয়রের। শহর জুড়েই ধ্বংসযজ্ঞের চিহ্ন। এই মুহূর্তে ইউক্রেনের আরও যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা দরকার বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে কুলেবার ৪৫ মিনিটের বৈঠক হয় পোল্যান্ড সীমান্তে। এদিকে ইউক্রেনের অঞ্চলগুলোতে রুশ বাহিনীর নিয়ন্ত্রণ বাড়ছে। এর মধ্যে সীমান্তবর্তী মারিওপোল দখলে নিতে চালানো হচ্ছে সবচেয়ে জোরালো অভিযান। শহরটি অবরুদ্ধ করে ফেলেছে রুশ সেনারা। বিবিসির তথ্য অনুযায়ী রাজধানী কিয়েভের খুব কাছে তিন দিক থেকে অবস্থান নিয়েছে রুশ বাহিনী, সেখান থেকেই চালানো হচ্ছে একের পর এক হামলা। তবে নতুন করে হতাহতের তালিকা প্রকাশ করেনি জেলেনস্কি প্রশাসন। অবশ্য এখনও ইউক্রেন প্রেসিডেন্টের দাবি সব জায়গায় তুমুল প্রতিরোধ গড়ে তুলেছেন তারা। এক ফেসবুক পোস্টে ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেন, সংখ্যায় বেশি হলেও ততটা শক্তিশালী নয় রুশ সেনারা। হতাহতের জন্য সামরিক জোট ন্যাটোর অসহযোগিতামূলক আচরণকে দায়ী করেন তিনি। যুদ্ধের আবহে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের। রাশিয়া ইউক্রেনের মধ্যে বিদ্যমান যুদ্ধের আবহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। শনিবার দেশটির নৌবাহিনী ব্রহ্মস ক্রুজ মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করে। টুইট বার্তার মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাটির কথা নিশ্চিত করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, নতুন ক্ষেপণাস্ত্রে অতি উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তা কতটা কার্যকর সেটি দেখার জন্য পরীক্ষাটি গুরুত্বপূর্ণ ছিল। এ পরীক্ষা সফল হয়েছে সফল উৎক্ষেপণের পর নৌবাহিনীর পক্ষ থেকে টুইটে লেখা হয়, দূরপাল্লার ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ যে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত আনতে পারে এদিনের পরীক্ষার পর তা নিশ্চিত করা গেছে, যা আর্থনির্ভর ভারতের জন্য আরও একটি মাইল ফলক। গত মাসে নতুন একটি প্রযুক্তির ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ও উৎক্ষেপণ করে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন
ওড়িশার বালেশ্বর উপকূলে ওই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়। তারা আগে আরও একটি ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী, যেটি সমুদ্র যুদ্ধে বিশেষভাবে কার্যকরী বলে জানা গেছে। শত্রুপক্ষের সাবমেরিন বা জাহাজে নির্ভুল নিশানায় আক্রমণ করতে পারদর্শী ওই ক্ষেপণাস্ত্রটি। উল্লেখ্য, ভারতের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্রহ্মস ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগ প্রথমবারের 2005 সালে তৈরি হয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। এ ক্ষেপণাস্ত্র 450 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত আনতে পারে। সম্প্রতি ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারত ব্রহ্মস কেনার জন্য চুক্তি করেছে। ব্রহ্মসকে বিশ্বের অন্যতম সেরা সুপারসনিক মিসাইল মনে করা হয়, যার নামকরণ করা হয়েছে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নামে। শব্দের তুলনায় প্রায় 3 গুণ দ্রুত গতিতে ছুটে যাওয়া এই ক্ষেপণাস্ত্র শুধুমাত্র বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল নয়, এর উচ্চ গতির কারণে এটিকে রাডারও ধরতে অক্ষম। ইরান ভূগর্ভস্থ ঘাঁটি থেকে একসঙ্গে 60টি ড্রোন উৎক্ষেপণ করতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC অ্যারো স্পেসের ব্রিগেডের ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, ভূগর্ভস্থ যে ড্রোন ঘাঁটি উন্মোচন করা হয়েছে সেখান থেকে একসঙ্গে 60টি ড্রোন উৎক্ষেপণ করা সম্ভব। গতকাল ভূগর্ভস্থ 2টি ক্ষেপণাস্ত্র এবং 1টি ড্রোন ঘাঁটি উন্মোচনের অনুষ্ঠানে জেনারেল হাজিজাদে একথা বলেন। ইরানের সুউচ্চ পার্বত্য অঞ্চলের কেন্দ্রস্থলে এই ঘাঁটি নির্মাণ করা হয়েছে। জেনারেল হাজিজাদে বলেন, ইরানের এসব ড্রোনের পাল্লা অনেক দীর্ঘ হওয়ায় তাদের জন্য লক্ষ্য বস্তুর কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ একই সঙ্গে এ সমস্ত ড্রোন অনেকগুলো লক্ষ্যবস্তুর উপর হামলা চালাবে। IRGC-র কমান্ডার আরও জানান, আমরা শত্রুর যে কোনো লক্ষ্যবস্তু হামলা চালাতে পারি। এর আগে IRGC-র প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি এসব ঘাঁটি উন্মোচন করেন। এসব ঘাঁটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। ভূগর্ভস্থ এই ঘাঁটিতে এমন শক্তিশালী ড্রোন রয়েছে যার শত্রুর রাডার এবং প্রতিরক্ষা নেটওয়ার্কের ভেতরে ঢুকে পড়তে পারে। এসব ড্রোনের পাল্লা 2000 কিলোমিটার। জেনারেল হাজিজাদে তার বক্তৃতায় আরো বলেন, IRGC অ্যারো স্পেস তার ক্ষেপণাস্ত্র শক্তি 6 থেকে 7 গুণ বাড়িয়েছে এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য প্রস্তুতির সময় অনেক কমিয়ে এনেছে। সূত্র পার্টস টুডে। যুদ্ধ করতে 3000 আমেরিকান স্বেচ্ছাসেবকের সাড়া দাবি ইউক্রেনের BBC বাংলার প্রতিবেদন। আনুমানিক 3000 আমেরিকান রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াই করার জন্য বিদেশি স্বেচ্ছাসেবক হিসেবে ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়েছেন ওয়াশিংটন DC-তে ইউক্রেনীয় দূতাবাসের একজন প্রতিনিধি ভয়েস অফ আমেরিকা নিউজ সার্ভিসকে কথা বলেছেন। যুদ্ধে সাহায্য করার জন্য বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি আন্তর্জাতিক সৈন্যদল গঠনের আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ও ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তারা। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ইউক্রেন যুদ্ধে সহায়তা স্বেচ্ছাসেবক দলের হয়েছেন 16,000 বিদেশি। পশ্চিমা দেশগুলো ইউক্রেনের মাটিতে যুদ্ধের জন্য সৈন্য পাঠাচ্ছে না, কিন্তু লড়াইয়ে সাহায্য করার জন্য দেশটিতে অস্ত্র সরবরাহ করেছে। তারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। সূত্র BBC। রুশ বাহিনীর কাছে আতঙ্ক যে মিসাইল। রুশ সামরিক বাহিনীর কাছে আতঙ্কে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের জেভেলিন মিসাইল। ট্যাঙ্ক বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ান আর্মড ডিভিশনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনী। এখনও পর্যন্ত রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে 300টি জেভেলিন, যা দিয়ে 280টি রুশ ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনে রুশ অভিযান শুরুর আগে দেশটিকে যেসব অস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র, তার মধ্যে অন্যতম FGM-148 মিসাইল যুদ্ধ শুরুর পর রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে এই অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র। পরিণত হয়েছে রুশ আর্মড ডিভিশনের আতঙ্কে। ইউক্রেন বলছে এখনও পর্যন্ত 300টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ধ্বংস করা হয়েছে 280টি ট্যাঙ্ক। যুক্তরাষ্ট্র নির্মিত জেভেলিন মিসাইলে ব্যবহৃত হয়েছে বহুমুখী প্রযুক্তি। 22 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 4 কিলোমিটার পর্যন্ত সহজে বহনযোগ্য হওয়ায় ব্যবহার করা যায় যে কোনো পরিবেশে। ইরাক সিরিয়াতেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের সফলতা পায় মার্কিন বাহিনী। বিশ্বব্যাপী এই ক্ষেপণাস্ত্রের সফলতার হার 94%। প্রশ্ন ওঠে, কী কারণে এতটা সফল এই মিসাইল? নির্মাতারা বলেছেন, মূল কারণ দুটি, সেন্সর এবং বিস্ফোরক। মিসাইলের কমান্ড লঞ্চ ইউনিটে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সেন্সর, যার মাধ্যমে টার্গেটকে লক করে মিসাইল এরপর সেটি লক্ষ্য করে স্বয়ংক্রিয়ভাবে আঘাত আনে। থার্মাল ইমেজের মাধ্যমে অন্ধকার বা যে কোনো আবহাওয়ায় এটি আঘাত আনতে সক্ষম। এর আগে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় রুশ হেলিকপ্টার ঘায়েল করতে মোজাহিদদের স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র, যা বড় ব্যবধান করে দেয় রুশ ও আফগান যুদ্ধে। ইউক্রেন আগ্রাসনে যাদের উপর নির্ভর করেছেন পুতিন,
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছরের ডিসেম্বরে প্রকাশিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের তথ্যকে উড়িয়ে দিলেও ঠিক 2 মাসের মাথায় গোয়েন্দা প্রতিবেদনের তথ্যকে সত্য করে ইউক্রেনের উপর হামলা চালিয়ে বসেছে রাশিয়া। পূর্বে ইউক্রেনের দনবাস অঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার অজুহাতে এবং ইউক্রেনকে সামরিকরণ ও নাৎসিকরণ থেকে মুক্ত করতে এই অভিযান করা হচ্ছে বলে জানিয়েছিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ বা সর্বোচ্চ অধিনায়ক পুতিন অন্য দেশের সাথে রাশিয়ার যুদ্ধের দায়ী দায়িত্ব তার উপরই বর্তায়। তবে তিনি এক্ষেত্রে সবসময় তার অত্যন্ত অনুগত কিছু লোকজনের উপর নির্ভর করেন, যাদের মধ্যে অনেকেই রাশিয়ার নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় তাদের কর্মজীবন শুরু করেছিলেন। যদিও একান্ত অনুগত উপদেষ্টাদের সাথেও সাম্প্রতিক কিছু ছবিতে বিচ্ছিন্ন অবস্থায় তাকে দেখা গেছে, তবে যুদ্ধে তারাই পুতিনকে সহায়তা করেছেন। সের্গেই শৈগু, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু পুতিনের দীর্ঘদিনের আস্থাভাজন ব্যক্তিত্ব। পুতিনের মতোই তিনি ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং পশ্চিমাদের সামরিক হুমকি থেকে রাশিয়াকে রক্ষার জন্য লড়াইয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে বলে আসছেন। তিনি প্রেসিডেন্ট পুতিনের এতটাই ঘনিষ্ঠ যে তার সঙ্গে শিকার করতে এবং মাছ ধরতে সঙ্গী হিসেবে সাইবেরিয়ায় যান এবং তাকে এক সময় পুতিনের সম্ভাব্য উত্তরসূরি হিসাবে দেখা হয়েছিল, কিন্তু সম্প্রতি তার সাথেও দূরত্ব বজায় রাখছেন পুতিন। তবে রুশ নিরাপত্তা বিশেষজ্ঞ এবং লেখক আন্দ্রেই সোলধাতো বিশ্বাস করেন, প্রেসিডেন্ট পুতিনকে যারা পরামর্শ দেন তাদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী শৈগু এখন সবচেয়ে প্রভাবশালী একজন। তিনি বলেন, শৈগু শুধুমাত্র সামরিক বাহিনীর দায়িত্বে নন, তিনি আংশিকভাবে মতাদর্শের দায়িত্ব রয়েছেন এবং রাশিয়ায় মতাদর্শে মানে মূলত দেশটির ইতিহাস এবং তিনি এই ইতিহাসের বয়ানটা ঠিক কি হবে সেটি নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন। 2014 সালে সামরিক অভিযান চালিয়ে ক্রিমিয়া দখলের সাফল্যে কৃতিত্ব সের্গেই শৈগুকে দেওয়া হয়। তিনি সামরিক গোয়েন্দা সংস্থা GRU-র দায়িত্বে ছিলেন। নর্ফ এজেন্ট প্রয়োগ করে বিষক্রিয়ার 2টি ঘটনার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আছে। একই সাথে ব্রিটেনের সলোস বাড়িতে 2018 সালের ভয়াবহ হামলা এবং 2020 সালে সাইবেরিয়ায় বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির উপর প্রায় প্রাণঘাতী হামলার পেছনে ছিল তার নাম। রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ রুশ প্রেসিডেন্টের উপদেষ্টাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন। 1999 সালের চেচেন যুদ্ধে সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার পর থেকেই তিনি ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানে একটি প্রধান ভূমিকা পালন করে আসছেন। তিনি ইউক্রেনের সামরিক অভিযান পরিকল্পনায় নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। গত মাসে বেলারুশের সামরিক মহড়ার তত্ত্বাবধায়নে ছিলেন তিনি। রাশিয়া বিশেষজ্ঞ মার্ক গেলিও তাকে রাশভারী মার্কুটে স্বভাবের বলে বর্ণনা করেছেন। জেনারেল গেরাসিমভ ক্রিমিয়া দখলের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোনো কোনো খবরে বলা হচ্ছে, ইউক্রেনের সামরিক অভিযান শুরুতেই যেভাবে হোঁচট খেয়েছে এবং সৈন্যদের মনোবল যেভাবে দমে গেছে সে কারণে তাকে মূল দায়িত্ব থেকে কিছুটা সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আন্দ্রেই সোলধাতব মনে করেন, যারা এরকম কিছু দেখতে চান এটি তাদের কথা। তিনি বলেন, পুতিনের একার পক্ষে তো প্রতিটি রাস্তা এবং প্রতিটি ব্যাটালিয়ন নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এবং জেনারেল গেরাসিমভ সেই ভূমিকাটি পালন করেন। সোলধাতব বলেন, প্রতিরক্ষা মন্ত্রী হয়তো সামরিক ইউনিফর্ম পরতে পছন্দ করেন, কিন্তু তার আসলে কোনো সামরিক প্রশিক্ষণ নেই, এজন্য তাকে পেশাদার সেনা অফিসারদের উপর নির্ভর করতে হয়। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পত্র শেপকে রুশ কট্টরপন্থীদের মধ্যে সবচেয়ে কট্টর হিসেবে বর্ণনা করেছেন ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রুশ রাজনীতি বিষয়ক সহযোগী অধ্যাপক বেন নোবেল। তিনি জানান, পাদ্রুশেপ মনে করেন, পশ্চিমারা বহু বছর ধরে রাশিয়াকে বাগে আনার চেষ্টা করছে। তিনি পুতিনের 3 বিশ্বস্ত মানুষের একজন, যারা 1970-এর দশকে সেন্ট পিটার্সবার্গের সময় হতে তার সাথে কাজ করেছেন, যখন রাশিয়ার এই দ্বিতীয় শহরটি লেনিনগ্রাদ নামে পরিচিত ছিল। অন্য 2 নেতা হলেন সিকিউরিটি সার্ভিসের FSB প্রধান আলেকজান্ডার বর্তনিকোভ এবং বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন। প্রেসিডেন্টের সবচেয়ে ঘনিষ্ঠ বৃত্তের ভেতরে থাকা সবাই সিলোভিকি বা বাস্তবায়নকারী হিসেবে পরিচিত, তবে এই 3 জন আরও বেশি ঘনিষ্ঠ। প্রেসিডেন্টের ওপর নিকোলাই পাত্রুশেভের মতো প্রভাব খুব কম মানুষই রাখেন। তিনি কমিউনিটিস যুগে তার সাথে তৎকালীন সোভিয়েত গোয়েন্দা সংস্থায় KGB-তে কাজ করেছিলেন। পরে 1999 থেকে 2008 সাল পর্যন্ত নতুন সংস্থা FSB এর প্রধান হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়। ইউক্রেনে আক্রমণের 3 দিন আগে রুশ নিরাপত্তা পরিষদের বৈঠকে মিস্টার পাত্রুশেভই বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য রাশিয়াকে ভেঙে ফেলা। ওই বৈঠকে প্রেসিডেন্টকে একটি ডেস্কের পেছনে বসে তার পরিষদ বর্গের সাথে কথা বলতে দেখা যায়। সেখানে তার নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তারা একের পর এক এসে ডায়াসের সামনে
দাঁড়িয়ে ইউক্রেনে রাশিয়ান সমর্থিত বিদ্রোহীদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছিলেন। নিকোলাই পাত্রুশেভ ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বেন নোবেল বলেছেন তিনি সেদিন যুদ্ধের বড় হুঙ্কারটা দিয়েছিলেন এবং এমন একটি ধারণা রয়েছে যে ওই কারণেই পুতিন আরও কঠোর অবস্থা নিয়েছেন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের পর্যবেক্ষকরা বলেছেন প্রেসিডেন্ট অন্য যে কোনো উৎসের চেয়ে সিকিউরিটি সার্ভিস থেকে পাওয়া তথ্যের ওপর বেশি বিশ্বাস করেন এবং FSB প্রধান আলেকজান্ডার বর্তনিকোভকে পুতিনের অভ্যন্তরীণ বৃত্তের অংশ হিসেবে দেখা হয়। তিনি লেনিনগ্রাদ KGB থেকে আসা আরেক পুরনো কর্মকর্তা। নিকোলাই পাত্রুশেভ FSB থেকে সরে যাওয়ার পর তিনি এর স্থলাভিষিক্ত হয়ে নেতৃত্ব গ্রহণ করেন। তারা দুইজনই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ব্যক্তি বলে পরিচিত, কিন্তু বেন নোবেল উল্লেখ করেছেন কে আসলে বেশি প্রভাবশালী, কে আসল সিদ্ধান্তটা দিচ্ছে সেটা আসলে নিশ্চিতভাবে বলা কঠিন। অন্য আইন প্রয়োগকারী সংস্থার ওপরও FSB এর যথেষ্ট প্রভাব রয়েছে, এমনকি তাদের নিজস্ব বিশেষ বাহিনীও রয়েছে। বিশ্লেষক আন্দ্রেই সোলধাতব মনে করেন তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও অন্যদের মতো তিনি রুশ নেতাকে চ্যালেঞ্জ করে পরামর্শ দেওয়ার অবস্থানে নেই।